গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সাপ্তাহিক শনি ও রবিবার লকডাউন সহ নৈশ কার্ফিউ উঠে গেল রাজ্যে, আগামীকাল থেকে স্বাভাবিক হচ্ছে বরাকের জনজীবন, টুইট করে জানিয়ে দিলেন মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। কাগজকল খুলতে সরকারের বিস্তারিত পরিকল্পনা চান দেবব্রত শইকিয়া, কমলা কোচড়া বরাকের বাকি বিধায়করা সাইলেন্ট মুডে। করিমগঞ্জের 37 নং জাতীয় সড়কের কাজ শীঘ্রই, বললেন পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেডিকেলে 115 জন পজিটিভ মায়ের সন্তান জন্ম। এবং সর্বশেষ জানিয়ে দেব, দ্বিতীয়বার আক্রান্ত শিলচর জেলের ফার্মাসিস্ট। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সাপ্তাহিক শনি ও রবিবার লকডাউন সহ নৈশ কার্ফিউ উঠে গেল রাজ্যে, আগামীকাল থেকে স্বাভাবিক হচ্ছে বরাকের জনজীবন। এবার থেকে শনি ও রবিবার লকডাউন হচ্ছে না রাজ্যে, উঠিয়ে দেওয়া হয়েছে দৈনন্দিন নৈশ কার্ফিউ। একথা আজ টুইট করে জানান রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। 27 আগস্ট বৃহস্পতিবার থেকে 4 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত বরাক উপত্যকায় লকডাউন থাকার পর শনিবার থেকে সব খুলে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন জনগণ। এদিকে কুমার সঞ্জয় কৃষ্ণ করোনা ভাইরাস অতিমারীর তীব্রতা যেভাবে বাড়ছে তা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান জনগণকে। কৃষ্ণ সরকারি সব স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন। বৃহস্পতিবার পর্যন্ত খাতারসহ বরাক উপত্যকার অন্য 2টি জেলার জেলা প্রশাসন শনি ও রবিবারের লকডাউন নিয়ে স্পষ্ট করে কিছু না জানানোর জন্য অস্বস্তিতে ছিলেন জনগণ। অপরদিকে কাগজকল খুলতে সরকারের বিস্তারিত পরিকল্পনা চান দেবব্রত শইকিয়া, কমলা কোচড়া বরাকের বাকি বিধায়করা সাইলেন্ট মুডে। এখনও সময় আছে, রাজ্যের 2টি বৃহৎ শিল্প 5 গ্রামের কাঁচার কাগজকল ও জাগুরেডের নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করার। 20 কোটি টাকার সম্পত্তি 98 লক্ষ টাকায় যাতে নিষ্পত্তি না হয়, সরকার 14 সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকে হলফনামা দিয়ে পিপিপি মুডে 2 কাগজকল চাঙ্গা করে সচল করার বিস্তারিত পরিকল্পনা দিলে পুনরুজ্জীবিত হতে পারে ওই 2 কাগজকল। 14 সেপ্টেম্বরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। কাগজকল 2টি আদৌ খোলার সম্ভাবনা আছে নাকি চিরতরে বন্ধ হওয়ার পথে যাবে? বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় কাগজকল ইস্যুতে এভাবে সরব হন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। একই দিনে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ বিধানসভায় দাঁড়িয়ে কাগজকল নিয়ে সুর চড়িয়েছেন, বলেছেন ইতিমধ্যে 2 কাগজকলের 69 জনের মৃত্যু ঘটেছে। কর্মচারীদের বেতন নেই প্রায় 44 মাস থেকে, পড়াশোনা চালানোর জন্য কর্মচারীদের পরিবারের শিশুরা রাস্তায় ভিক্ষা করছে। তিনি বিধানসভায় হাত জোড় করে অধ্যক্ষের উদ্দেশ্যে বলেছেন, কর্মচারীদের বকেয়া বেতন দিয়ে প্রাণ বাঁচান, শিশুদের পড়াশোনার স্বার্থে পদক্ষেপ নিন, বেতনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করুন। রাজ্যের 2 কাগজকলের জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়নসের পক্ষে সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী একথা জানিয়ে রাজ্য বিধানসভায় দেবব্রত শইকিয়া ও কমলাক্ষ দেপুরকায়স্থ কাগজকলের ব্যাপারে সরব ভূমিকা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি চড়াসুরে সমালোচনা করেন বরাক উপত্যকার অন্য বিধায়কদের, বলেছেন কমলাক্ষ দেপুরকায়স্থ ছাড়া বরাকের অন্য বিধায়করা কাগজকল ধ্বংসের মুখে এসে দাঁড়ানো, 44 মাস বেতনহীন অবস্থায় থাকা কর্মচারীদের পরিবারের প্রতি নিষ্পৃহ মনোভাব নিয়ে সাইলেন্ট মুডে রয়েছেন অন্য বিধায়করা। ভবিষ্যতে এদের বিচার করবেন জনতাই, বরাকের জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে বুটে জিতে এরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। অপরদিকে করিমগঞ্জের 37 নং জাতীয় সড়কের কাজ শীঘ্রই, বললেন পূর্তমন্ত্রী, খুব শীঘ্রই করিমগঞ্জের 37 নং জাতীয় সড়কের কাজ শুরু হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই শুরু হয়ে যাবে বেহাল সড়কটির কাজ। বৃহস্পতিবার বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের এক লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে এই সড়কটির কাজ বিলম্ব হওয়ার কারণও উল্লেখ করেছেন মন্ত্রী। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে করিমগঞ্জের বুক দিয়ে যাওয়া 37 নং জাতীয় সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন অজস্র গাড়ি চলাচল করছে, বাংলাদেশের ব্যবসার জন্য কয়লার গাড়িও আনাগোনা করছে, ফলে দীর্ঘ সময় থেকে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে এই সড়কটি। এ নিয়ে ক্ষোভ রয়েছে শহরবাসীর। সামনেই পুজোর মরশুম, সড়কটির হাল ফিরবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছেন শহরবাসী। আর এই জরাজীর্ণ সড়কটি নিয়েই বৃহস্পতিবার বিধানসভায় লিখিত প্রশ্ন উত্থাপন করেছেন কমলাক্ষ দেপুরকায়স্থ।
বৃহস্পতিবার বিধায়ক কমলাক্কের প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক সড়কটি নিয়ে পাঁচটি জবাব চেয়েছেন বিধানসভায়। প্রথম প্রশ্নে এই জরাজীর্ণ যাত্রী সড়কটির ব্যাপারে সরকার অবগত রয়েছে কিনা জানতে চেয়েছেন বিধায়ক। জবাবে হিমন্ত সরকারের অবগত থাকার কথা জানান। দ্বিতীয় প্রশ্নে এই সড়কটি মেরামতির সর্বপ্রথম প্রপোজাল কবে পাঠানো হয়েছিল জানতে চান তিনি। জবাবে 2015 সালের কথা উল্লেখ করা হয়। অপর প্রশ্নে অক্টোবর মাসের পূর্বে যাত্রী সড়কটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হিমন্ত। এই সড়কের দুরবস্থার জন্য কয়লাবোঝাই ট্রাকগুলিকে দায়ী করেন বিধায়ক। গাড়িগুলো চলাচলের জন্য বিকল্প সড়কের পরিকল্পনার কথাও জানতে চান বিধায়ক। বর্তমানে এমন কোনো পরিকল্পনা না থাকার কথা জানিয়েছেন হিমন্ত। কী কারণে একাধিকবার টেন্ডার ডাকার পরও এই সড়কের কাজ শুরু হয়নি তা বিস্তারিত জানতে চান বিধায়ক। জবাবে হিমন্ত জানান, এই সড়কটির জন্য 2017 সালে টেন্ডার ডাকা হয়, কিন্তু টেন্ডার প্রাপক মারা যাওয়ায় কাজ হয়নি। পরবর্তীতে 2018 সালে আবার টেন্ডার ডাকা হয়, কিন্তু মাত্র একজন টেন্ডার জমা দেওয়ায় তা বাতিল হয়। এভাবে সময় পার হয়ে যায়, এমনকি চলতি বছরে লকডাউনের ফলে ফের কাজ বিলম্ব হয়। বর্তমানে নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সড়কটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিধায়কের লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে মেডিকেলে 115 জন পজিটিভ মায়ের সন্তান জন্ম। করোনা তাণ্ডবের মধ্যেও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে থেমে থাকেনি অন্যান্য বিভাগের চিকিৎসা পরিষেবা। করোনাকালে শিলচর মেডিকেলের পৃথক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে কোভিড আক্রান্ত 115 জন গর্ভবতী মহিলা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে 10টি সদ্যজাত শিশুকে করোনা পজিটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, তবে এর মধ্যে 4টি শিশুর মৃত্যু হয়েছে গর্ভাবস্থায়। যাদের সন্তান জন্ম হওয়ার আগেই গর্ভাবস্থায় মারা গিয়েছে তারাও করোনা পজিটিভ ছিলেন। করোনা শুরু হওয়ার পর থেকে হিসাব দিয়ে উপাধ্যক্ষ বলেছেন, মার্চ মাস থেকে করোনা চিকিৎসা মেডিকেলে শুরু হলেও মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল একদিনের জন্য বন্ধ রাখা হয়নি। এই সময়ে স্ত্রীরোগ বহির্বিভাগে 7,207 জন রোগীর চিকিৎসা করা হয়েছে। একই সঙ্গে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে 5,494 জনকে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে গর্ভবতী মহিলার সংখ্যা ছিল 1,343, যেখান থেকে করোনা টেস্টে পজিটিভ পাওয়া গিয়েছিল 115 জনকে। এদের মধ্যে প্রথম গর্ভবতী মহিলাকে টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় 21 জুলাই। এরপর থেকেই পর্যায়ক্রমে 115 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। পজিটিভ হলেও মেডিকেল কর্তৃপক্ষ কোভিড চিকিৎসার মধ্যেই মহিলাদের সন্তান প্রসব করান। পিপিই কিট পরে ডাক্তাররা জোর কদমে চালিয়ে যান চিকিৎসার কাজ। ডক্টর ভাস্কর গুপ্ত জানান, গর্ভবতী পজিটিভ ওই 115 জন মহিলার মধ্যে 47 জনের নর্মাল ডেলিভারি হয়, 68 জনের হয় সিজারিয়ান অপারেশন। এখানেই না থেমে উপাধ্যক্ষ আরও জানান, সব মিলিয়ে করোনার মধ্যে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে চিকিৎসকরা 75টি মেজর ও 248টি মাইনর অপারেশন করেছেন। যদিও চিকিৎসকরা হাজার চেষ্টা করলেও চিকিৎসায় সাড়া না দিয়ে গর্ভবতী মহিলাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে মেডিকেলে। তথ্য দিয়ে ডক্টর গুপ্ত বুঝিয়ে দেন, মাঝখানে মার্চের শেষ সপ্তাহ থেকে 23 এপ্রিল পর্যন্ত মেডিকেলে করোনা ছাড়া অন্যান্য সব বিভাগের চিকিৎসা পরিষেবা সরকার বন্ধ করে দিলেও চালু ছিল মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল। তবে খুশির খবর হলো, গর্ভবতী পজিটিভ মহিলাদের চিকিৎসা চালালেও ওই সময়ে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের ডাক্তার নার্স থেকে চতুর্থ শ্রেণীর কর্মী কেউ করোনা আক্রান্ত হননি। অপরদিকে দ্বিতীয়বার আক্রান্ত শিলচর জেলের ফার্মাসিস্ট, দ্বিতীয়বার করোনা পজিটিভ ধরা পড়ল শিলচর জেলের ফার্মাসিস্টের। এ অবস্থায় গণসংক্রমণের পথে শিলচর সেন্ট্রাল জেল। কোভিড পরিসংখ্যান এমনটাই বলছে। বৃহস্পতিবার জেলের এক ফার্মাসিস্ট এবং 45 জন কয়েদী সহ বিচারাধীন বন্দির রিপোর্ট পজিটিভ এসেছে। এদিন শিলচর জেলে মোট 80 জনের র্যাপিড টেস্ট হয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। সব মিলিয়ে গত 3 দিনে শিলচর জেলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 127 জনে। এর মধ্যে 2 জন জেলের গার্ড রয়েছেন। জেল সূত্রে বলা হয়েছে, এদিন পরিবার সহ মেডিকেলে কোভিড টেস্ট করাতে যান জেলের ফার্মাসিস্ট প্রাণজিৎ দেবচৌধুরী, আর তখনই তার এবং পরিবারের 3 জনের পজিটিভ ধরা পড়ে। জানা গেছে, গত 17 জুলাই শিলচর জেলের অ্যাসিস্ট্যান্ট জেলার ফার্মাসিস্ট সহ 4 জনের রিপোর্ট আসে পজিটিভ। এরপর সুস্থ হয়ে তারা কাজেও যোগ দেন। আরও জানা গেছে, ওই ফার্মাসিস্টের স্ত্রী কিছুদিন আগে অসুস্থ ছিলেন, সেজন্য বাধ্য হয়ে শুক্রবার পরিবারের সবাই টেস্ট করাতে এদিন মেডিকেলে যান, তখনই তাদের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
জেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলের ভেতরে সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলের 50% কয়েদি ও বিচারাধীন বন্দির র্যাপিড টেস্ট করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মহিলা বন্দী বা কয়েদির টেস্ট করা হয়নি। পর্যায়ক্রমে সবারই টেস্ট করা হবে বলে জানান জেল কর্তৃপক্ষ। শুক্রবার পজিটিভ পাওয়া 45 জনকে জেলের কোভিড হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে জেল কর্তৃপক্ষ। জেলের কোভিড হেলথ কেয়ার সেন্টারে 479 জনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া করোনা আক্রান্ত কয়েদি ও বিচারাধীন বন্দীদের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য প্রতিদিনই প্রয়োজনীয় ওষুধ ছাড়াও সেদ্ধ ডিমসহ প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার জেল কর্মীসহ মোট 59 জনের র্যাপিড টেস্ট করা হয়। পজিটিভ ধরা পড়ে 44 জনের। এর মধ্যে 24 জন বিচারাধীন বন্দী, 19 জন সাজাপ্রাপ্ত আসামি এবং 1 জন পুলিশ গার্ড ছিলেন। তবে এদের মধ্যে 1 জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি 43 জনের চিকিৎসা চলছে শিলচর জেলের কোভিড হেলথ কেয়ার সেন্টারে। বর্তমানে ওই সেন্টারে মোট 76 জন চিকিৎসাধীন রয়েছেন। এর আগের দিন অর্থাৎ সোমবার 32 জন কয়েদি ও বিচারাধীন বন্দীসহ 1 জন জেলকর্মীর পজিটিভ ধরা পড়ে। এছাড়া কিছুদিন আগে 4 জন জেলকর্মীর পজিটিভ ধরা পড়েছিল। বর্তমানে তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। ব্যতিক্রম শুধু